বছরে করোনা বেশ কাটিয়ে ছন্দে ফিরছিল বাংলা, কিন্তু তার মধ্যে নয়া স্ট্রেনের ফলে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে খুঁটি পুজোর আয়োজন পল্লীবাসী দুর্গোৎসব কমিটির দেখতে তাদের পুজো 52তম বর্ষে পা দিল। বরাবরের মতোই সাবেকি ধাঁচে তৈরি হবে ঠাকুর, তবে প্যান্ডেলে থাকছে অভিনবত্বের ছোঁয়া। থিমের নাম একমাদ্বিতীয়াম, মূলত সত্যজিৎ রায়ের উপরে নির্ভর করে তৈরি হচ্ছে তাদের পুজো মণ্ডপ। ইউনেস্কো এবার দুর্গাপুজোকে বিশ্ব হেরিটেজ হিসাবে ঘোষণা করেছিল, ফলত অন্যরকম খুশির হাওয়া ছিল পুজোদোক্তাদের মধ্যে। যদিও পুজোদোক্তাদের আশা মায়ের আশীর্বাদে সব বাধা দূর হয়ে পুজোর আনন্দে মাতবেন সবাই। এদিন এই খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, মানিকতলা তৃণমূল কংগ্রেসের কনভেনার শ্রেয়া পাণ্ডে সহ বহু বিশিষ্ট জনেরা। দু বছর যে অতিমারী বা করোনার পিরিয়ডে যে আমাদের বাঙালি দুর্গাপূজা যেন সেইভাবে উৎফুল্ল ছিল না বা সেইভাবে উৎসাহিত ছিল না মানুষ, তো এবছর আবার দুর্গাপুজো সেইভাবেই ফিরবে, সেই আঙ্গিকেই ফিরবে। তো এবছর বন্ধুবাসী দুর্গোৎসব কমিটির থিম একামেবা দ্বিতীয়াম, এক এবং অতুলনীয় এবং শ্রেষ্ঠ সত্যই দেওয়ার উপরে কাজ হচ্ছে, এবং সেই বিখ্যাত সত্যই দেওয়ার উপরে আমাদের এবছরের থিম। তিনি যে বাঙালির দুর্গাপুজোকে অনেকদিন আগে পৃথিবীর ছড়িয়ে দিয়েছিলেন চলচ্চিত্রের মাধ্যমে, এবং চলচ্চিত্র ইতিহাসে উনি হয়তো শ্রেষ্ঠ, ওনার চলচ্চিত্র বা ওনার বিভিন্ন রকম কমিক্স ছোটদের চরিত্র এবং ওনার বিখ্যাত বিখ্যাত শিল্পকর্ম সেগুলোর উপরে সেগুলোই তুলে দেওয়া হচ্ছে। তাই জন্য আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সব কিছু, আমরাও চেষ্টা করবো যে সাবধানতা অবলম্বন করে এই পুজো মণ্ডপে যাতে ঢোকা যায় সেরকম ব্যবস্থা করব। তো দেখা যাক কী হয়, আর তো কটা দিন বাকি। এই বছর খুঁটি পুজো তো ভালোভাবেই উদযাপন হলো, এবছর আমাদের পুজো 52 বছরে পড়লো, মণ্ডপ সজ্জাটা এই বছর সত্যজিৎ রায় 100তম বর্ষ উপলক্ষে সেইভাবে সত্যজিৎ রায়ের ছবি টবি দিয়ে করা হয়েছে। সবাইকে বলছি ভগবান আপনাদেরকে সুস্থ থাকুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন, সবাইকে ভালো রাখুন, ভালো থাকুন। এবার আশা করি আমাদের যত ভারতীয়রা মানে আছেন তারা খুব উৎসুক, এখন দেখছি জায়গায় জায়গায় খুঁটি পুজো শুরু হয়ে গেছে, এমন ভাবে শুরু হয়ে গেছে যেটা দেখে আমি খুব উল্লসিত আর কি বলবো। রিপোর্ট চ্যানেল 10।